ওয়েলকাম সবাইকে এটা সুপারপজিশন থিরোমের উপর আমার বানানো তৃতীয় লেকচার তো এই পর্বে আমরা সুপারপজিশন পোজিশন এই অঙ্কটি দেখব গত পর্বে আমরা একটি অঙ্ক সলভ করেছি তো এই পর্বে আমরা এই অঙ্কটি সলভ করব তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমরা প্রত্যেকটি অঙ্ক আমায় আমি তোমাদের জন্য যে স্ক্রিপ্টটা বানিয়েছি বা যেই প্রসিডিউর যেটা বানিয়েছি ওই অনুযায়ী সলভ করব যাতে তোমরা ওই একটি নিয়ম অনুসারে সুপারপজিশন পোজিশন সকল অঙ্ক সলভ করতে পারো তো চলো আগে আমরা ওই প্রসিডিউরটা একটু দেখে নিই তো প্রথমেই আমাদের প্রসিডরে বলা আছে তোমরা অলরেডি এটা জেনে গিয়েছো যে যে রেজিস্টের মধ্যে কারেন্টের মান বের করতে বলবে সেই কারেন্টের ডিরেকশন না দেওয়া থাকলে ইচ্ছে মতো যে কোনো একদিকে ওই সময় কারেন্টের ডিরেকশন ধরবো ওকে আমরা যদি এবার অঙ্কটার দিকে দেখি তাহলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু কোনো কারেন্টের ভ্যালু চায়নি এখানে চেয়ে এসে ফাইন দ্য ভ্যালু অফ ভি চ এখানকার ভোল্টেজ চেয়েছে কিন্তু আমরা তো জানি যে ভোল্টেজ ভি সমান সমান আই আর তাহলে আমাদের যেহেতু এখানে রেজিস্টরের মান দেওয়া আছে সো আমরা যদি আইটা যদি বের করতে পারি তাহলে তো ভিড় মানটা খুব সহজে বের করে ফেলবো তাই না সো আমাদের কিন্তু আলটিমেটলি এর ভ্যালুটাই কিন্তু চা হয়েছে কোথায় এখানে এখন তুমি একটু খেয়াল করো এখানে কি কোনো ডিরেকশন দেওয়া আছে কারেন্টের ডিরেকশন কিন্তু দেয়া নাই তো সুতরাং আমাদের কি করতে হবে কারেন্টের ডিরেকশনটা ধরে নিতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই জায়গাতেই আসলে প্রবলেমটা করে যে আসলে ডিরেকশনটা নিয়ে কনফিউশন হয়ে যায় ডিরেকশনটা একান্তই তোমার ইচ্ছা মানে তুমি যেটা ইচ্ছে সেটাই ধরতে পারবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই কোনো ঝামেলা নাই ওকে আমি তাহলে ধরে নিলাম যে ডিরেকশনটা এদিকে তার মানে কি এটা আমি ধরে নিয়েছি বার বারবার বলতেছি সো তাহলে কি আমাদের প্রথম যে স্টেপটা ছিল সেটা কিন্তু শেষ ডিরিশন দেওয়া ছিল না আমি একটা ডিশন ধরে নিয়েছি সো নিচের দিকে ডিরিশনটা ধরলাম তাহলে এবার দেখো এবার দ্বিতীয় স্টেপে কি বলা হয়েছে যে প্রত্যেক সোর্সের জন্য আলাদা আলাদা সার্কিট কনসিডার করব তাহলে আমাদের এখানে সোর্স কয়টা রয়েছে তিনটা সোর্স তাহলে তিনটা সোর্সের জন্য আমরা কী করবো আলাদা আলাদা সার্কিট কনসিডার করবো এবং সকল সোর্সের মধ্যে যে কোনো অ্যাকটিকে অ্যাক্টিভ রেখে বাকিগুলো ইনঅ্যাক্টিভ রাখব তাহলে কি যদি আমি এইটা অ্যাক্টিভ করি তাহলে এই দুইটা ইন্যাক্টিভ হবে এবং ভোল্টেজ সোর্স শর্ট করে দেবো কারেন্ট সোর্স হলে কী করবো ওপেন করে দেবো কারেন্ট সোর্সটাকে ওপেন করবো যদি এটা কনসিডার করে এবং ভোল্টেজ সোর্স তখন কী হবে শর্ট হবে আচ্ছা তাহলে আমরা দুই নম্বর কাজটা শুরু করি তাহলে আমরা যদি এইটাকে যদি ফার্স্ট অ্যাক্টিভ করি তাহলে কী হবে টু এম্পিয়ার অ্যাক্টিভ

ওপেন হয়ে গেছে এই জন্য আমি এটা দিই এবং এইখানে আমাদের যেটা ই ছিল সেটা কি হয়ে গেছে ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে গেছে এবার যদি আমি এখন আমাদের কারেন্টের ভ্যালু কিন্তু কী আমি এই প্রান্তে কারেন্টটাকে বের করতে যাচ্ছি তাই না সো আমাদের এখানকার কারেন্ট আর এইখানকার প্রত্যেকটি সোর্স আলাদাভাবে কনসিডার করে আমি এইখানকার কারেন্টটা বের করব তাহলে আমি কারেন্টের ডিরেকশন কিন্তু নিচের দিকে তার মানে এই কারেন্টটা কী করবে এভাবে উপরের দিকে উঠবে আর ঠিক না সো কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে এদিকে সো এই কারেন্টটাকে আমি কি ধরলাম আই ফার্স্ট প্রাইম ধরলাম তাহলে আমি যদি আই ফার্স্ট টাইম বের করি তাহলে আমরা কী হবে এখানে সো আমরা প্রত্যেকে কারেন্ট ডিবেটের রুল জানি কারেন্ট ডিবেটের রুল কি এখানে আমাদের কোন কারেন্ট আসতেছে এই টু এম্পের কারেন্ট আসতেছে সো টু এম্পের কারেন্ট তাহলে কি টোটাল কারেন্ট আমাদের কত টু ইন্টু বিপরীত রেজিস্ট্যান্স সো আমরা বের করবে এইটা সো বিপরীত রেজিস্ট্যান্স কোনটা এইটার আড়িতে কে আছে টু আর থ্রি তাহলে এই টু আর থ্রি কে বিপরীত সো দুই আর তিন কত পাস ভাগ হচ্ছে এই দুই রেজিস্ট্যান্স যোগ তাহলে পাঁচ পাস দশ তাহলে আমাদের এই এখানকার কারেন্টের পরিমাণ কত ওয়ান এম্পিয়ার এবং তোমরা তো জানো যে এটার ডিরেকশনটা দিতে হবে রুলস থ্রিতে কিন্তু এটাই বলা সো রুলস থ্রিতে কী বলা আছে তো আলাদাভাবে প্রত্যেকটা অ্যাক্টিভ সোর্স ধারা ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ইমাণ বের করবে এবং অ্যাক্টিভ সোর্স অনুযায়ী এদের ডিরেকশন দেবো তাহলে আমরা অ্যাক্টিভ সোর্স অনুযায়ী ডিরেকশন দিচ্ছি কারণ এটা উপরে যাচ্ছে তার মানে আমি কী করছি একটা অ্যাক্টিভ সোর্স কনসিডার করে এইখানকার কারেন্টের ভ্যালুটা পাইছি যখন আমাদের দুইটা ইনক্যাক্টিভ ছিল এবার যদি আমি সিক্স এম্পিয়ার এই সোসটাকে অ্যাক্টিভ করে তাহলে কি হবে একটু খেয়াল করো সিক্স অ্যাক্টিভ তাহলে আমি সার্কিটটা যদি দেখে নিই তোমরা সার্কিট না আঁকলে হবে যদি বুঝতে পারো বাট আঁকা ভালো তাহলে কি হয় অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এখন তোমরা খেয়াল করো যে আমরা যদি এই সিক্স এমপিয়ার কারণে আমাদের এইখান দিয়ে মানে এই শাখাটা দিয়ে কী পরিমাণ কারেন্ট দিচ্ছে সেটা কীভাবে বের করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সিক্স এম্পিয়ার কারেন্টটা কী করতেছে এই পয়েন্টটা এই একটা কারেন্ট এদিকে ঢুকতেছে একটা কারেন্ট কোন দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তার মানে যেই কারেন্টটা এই শাখায় ঢুকতেছে সেই কারেন্টটাই তো এই শাখার কারেন্ট ঠিক না সো আমরা যদি এখানে সেটা কারেন্ট ডিবেটের রুলে অ্যাপ্লাই করি যে তাহলে কি আমি এই শাখার কারেন্টটা পাবো না এবং সেই কারেন্টের ডিরেকশন কী হবে এভাবে উপরের দিকে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো সো তাহলে আমরা কী করব আবার এখানে যদি একটা কারেন্ট দিয়ে এবং এই কারেন্টটা কী হবে আই ডাবল প্রাইম সো যেহেতু এটা দুই নম্বর সোর্স সো আই ডাবল প্রাইম সমস্যা আমরা কী লিখতে পারি টোটাল কারেন্ট সিক্স ইন্টু বিপরীত রেজিস্ট্যান্স তাহলে আমরা এই শাখার আমরা কারেন্ট নির্ণয় করছি তাহলে বিপরীত রেজিস্ট্যান্স অবশ্যই কোনটা হবে অফকোর্স এইটা হবে তাহলে সিক্স ইন্টু টু তাহলে ভাগ হচ্ছে এই টু প্লাস পাঁচ আর তিন কত আট তাহলে আমাদের কারেন্টের পরিমাণ আসতেছে ওয়ান পয়েন্ট টু এমপিয়ার এবং তোমাদেরকে তো বলেছি তার মানে ডিরেকশন দিতে হবে তাহলে ডিরেকশন কোন দিকে অবশ্যই কি উপরের দিকে কারণ কারেন্ট এদিক থেকে ডুইটা এভাবে সার্কিটটা কমপ্লিট করতেছে সো কারেন্টের ডিরেকশনটা উপরের দিকে সো আমরা কি করছি যে দুইটা সোর্স ব্যবহার করে দুইটা কারেন্ট পেয়ে গিয়েছি এবার যদি আমরা এই সোর্সটাকে অ্যাক্টিভ করি যে সিক্সটি ভোল্ট অ্যাক্টিভ অন্য একটা কালার নিলে ভালো হইতো এই যে এখন যদি আমি সার্কিটটা একটু দ্রুত এঁকে ফেলি তাহলে কি কি আসতেছে এটা তো তোমরা পারবা এটা তো খুবই সহজ একটা ম্যাথ পরীক্ষায় সহজ ম্যাথগুলোই আসলে আসে সো সিক্সটি ভোল্ট এবার একটু খেয়াল করো তাহলে এবার এই শাখার আমাদের অবশ্যই কারেন্টটা নির্ণয় করতে হবে যেহেতু আমাদের এখানকার নির্ণয় করতেছে সো তাহলে আমাদের ডিরেকশনটা কী আসতেছে সো ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয় তাহলে কারেন্ট এদিক থেকে বের হয়ে এভাবে সার্কিটটা কমপ্লিট করবে তার মানে কি কারেন্টটা কি নিচের দিকে নামতেছে না এই প্রান্তে যদি কারেন্টটা ঢুকতেছে তাহলে এটাকে আমরা ডিনোট করলাম আই ত্রিপল প্রাইম হিসাবে তো আমরা এটাকে আই ত্রিপুল প্রাইম সমস্যা কী হবে যে এই সার্কিটের টোটাল কারেন্টের তাই ত্রিপল প্রাইম যেহেতু এখানে আর কোনো শাখা নেই তাহলে লিখবো ভোল্টেজ ভাগ টি সো টু কত সাইড ভোল্ট আর রেজিস্ট্যান্স কত আছে যেহেতু সিরিজ তিন দশ তাহলে কত আসতেছে আমাদের সিক্স এম্পিয়ার এবং এই কারেন্টের ডিরেকশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ডিরেকশনটা বুঝতে পারছো ডিরেকশন কোন দিকে আসতেছে নিচের দিকে তাহলে আমাদের কিন্তু অলমোস্ট সবকা শেষ আমরা তিনটা সোর্সকে আলাদা আলাদাভাবে কনসিডার করে তিনটা কারেন্ট এই শাখার কারেন্টটা নির্ণয় করে ফেলেছি এখন আমাদের যে চতুর্থ যে ধাপটা ছিল সেটা কী ছিল যে মূল সার্কিটের কারেন্টের ডিরেকশন এবং অ্যাক্টিভ সোর্স দ্বারা প্রাপ্ত কারেন্টের ডিরেকশন কম্পেয়ার করে কারেন্ট সময় বিজ্ঞান যুগ ফল নির্ণয় করব তাহলে মূল সার্কিটের যে ডিরেকশন এবং অ্যাক্টিভ সোর্স দ্বারা প্রাপ্ত যে কারেন্ট পাইছে তার ডিরেকশন কম্পেয়ার করে বিজ্ঞান যুগ ফল নির্ণয় করব আচ্ছা তাহলে এখন যদি আমি এখানকার আইটা নির্ণয় করতে যাই তাহলে সমান সমান হবে এখানকার আসলে আয় দেওয়া হয়নি তাহলে আই কল্ট কী হবে তাহলে দেখো এখন এখন আমরা ডিরেকশন কম্পেয়ার করবো তাহলে এই মূল সার্কিটের কান্টে ডিরেকশন নিচের দিকে এবং এই অ্যাক্টিভ সোর্সের কান্ট ডিরেকশন কোন দিকে উপর দিকে তাহলে যেহেতু মিলে নাই নিচের দিকে আর উপরের দিকে তাহলে কী হবে মাইনাস আই প্রাইম আচ্ছা এবার যদি আমি সিক্স এমপিয়ের সাথে মিলাই তাহলে দেখো সিক্স এমপিয়ার কান্ট ডিরেকশন কী উপর দিকে ওর কান্টার ডিরেকশন কোন দিকে নিচের দিকে তাহলে এটাও কী হবে মাইনাস আই ডাবল প্রাইম আচ্ছা এবার যদি সিক্সটি ভোল্টেজটা দেখি সিক্সটি ভোল্টের কান্টিডিশন কোন দিকে নিচের দিকে মূল সাইকেলের কান্টিডিশন কোন দিকে নিচের দিকে তাহলে কী হবে প্লাস হবে প্লাস আই ট্রিপল প্রাইম এখন যদি তুমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে কী আসতেছে মাইনাস আই প্রাইম ভ্যালু কত ওয়ান মাইনাস আই ডাবল প্রাইম ভ্যালু কত মাইনাস ওয়ান পয়েন্ট টু প্লাস আই আই ট্রিপল প্রাইমের ভ্যালু কত সিক্স ইকুয়াল টু তাহলে আমাদের কত আসতেছে থ্রি পয়েন্ট এইট এমপিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের কি কারেন্ট তো এই সার্কিট যদি কারেন্ট চাইতো তাহলে আমাদের কী এখানে কিন্তু অ্যান্সার হয়ে যেত বাট এখানে কী চাইছে ভোল্টেজ তো ভোল্টেজ সমস্যা আমরা কী জানি ভি অংশন কী জানি আই আর সো এভাবে তোমরা করতে পারো আমি যদি একটু ব্ল্যাক পেন্ট ইউজ করি ভি অংশন হচ্ছে আই আর সো আই কত থ্রি পয়েন্ট এইট আর কত ফাইভ ইকাল টু নাইনটিন ভোল্ট এই হচ্ছে আমাদের অ্যান্সার এখন তোমরা যদি চাইলে কিন্তু এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারো যদিও আমি কে ভিএল উপর ওপর কোনো ভিডিও বানাই তোমরা যদি চাও তাহলে আমি ওই ভিডিও বানাবো কিন্তু তোমরা তো আশা করি যে তোমরা কিছু বেসিক নিয়ম জানো যে তুমি যদি এই সার্ক এইখানে যদি তুমি একটা কেভিএল অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু তুমি নাইনটিন ভোল্ট পাবা ধরো আমি এরকম একটু কনসিডার করলাম আমার একটা রেজিস্টর এখানে ফাইভ ভোল্ট তো আমি কারেন্টের ডিরেকশন কোন দিকে পাইছি এটা এটা কোন দিকে পাইছি নিচে দিকে তার মানে কারেন্ট ঢুকতেছে প্লাস মাইনাস আর ভোল্টেজে কিন্তু প্লাস মাইনাস আমার দেয় ছিল তো ভি জিরো প্লাস মাইনাস এখন যদি তুমি কেভিএল ফেলো তাহলে কী হবে এদিক যদি একটা লুপ নাও তাহলে কি এটা কি প্রথম চিহ্ন এইটা এটা কি দ্বিতীয় চিহ্ন তাহলে আমি যদি ভিজিরো দ্বিতীয় চিহ্ন নেই প্লাস ভিজিরো তাহলে কি ওর দ্বিতীয় এটা ওর প্রথম চিহ্ন এটা দ্বিতীয় চিহ্ন এতেই ঘুরলে প্রথম দ্বিতীয় সো তার মানে কি মাইনাস ফাইভ ইন্টু কারেন্ট কত এখানে থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট এইট ইকুয়াল টু জিরো সো ভিজিরো ইকোয়াল কী হবে সেই নাইনটিন ভোল্ট হবে সো কেভিএল নিয়ে প্রবলেম থাকলে সেটা কমেন্ট করে জানাইও সমস্যা নেই কেভিএল নিয়ে আমি ভিডিও বানাবো তোমরা যদি চাও আর কি সো তাহলে আমাদের কি কী হলো যে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে গিয়েছি এখন কথা হচ্ছে অনেকে মনে পোস্ট আসছে ভাইয়া আমি যদি এইটা ডিরেকশনটা উল্টা করে ধরি তাহলে কি হতো খেয়াল কর তুমি যদি ডিরেকশনটা উল্টা ধরতা তাহলে তোমার এখানে রেজাল্টটা হতো মাইনাস থ্রি পয়েন্ট এইট ফাইভ এবং তার সাথে তুমি গুন করো তাহলে কী আসতো মাইনাস নাইনটিন ভোল্ট তাহলে কিন্তু তোমার অঙ্ক কিন্তু ভুল হইতো না তোমার অঙ্কের মাইনাস কিন্তু আসলে কিন্তু কোনো কিছুই না মাইনাস বলতে জাস্ট ডিরেকশন বোঝাচ্ছে কারেন্টের ডিরেকশনটা তুমি যদি এখানে উল্টে ধরতো তাহলে বুঝতো যে তোমার ম্যাটটা দেখত সে বুঝতো যে ও কারেন্টের ডিরেকশন উল্টে ধরছে যার কারণে রেজাল্টটা মাইনাস আসতে মাইনাস আসছে এর মানে কিন্তু এই না যে তোমার অঙ্কটা কিন্তু ভুল হয়েছে মাইনাস বলতে জাস্ট ডিরেকশন বুঝাচ্ছে তোমার জাস্ট ভ্যালুটা দেখতে হবে আমার এখানে নাইনটিন পোর্ট মাইনাস হোক প্লাস হোক এটা কোনো ম্যাটার করে না ভিজের ভ্যালু নাইনটিন এটাই হচ্ছে মেন কথা সো ডিরেকশন নিয়ে কোনো কনফিউশন দেখা যাবে না ডিরেকশন তোমার ইচ্ছা মতো ধরতে হবে রেজাল্ট মাইনাস আসুক প্লাস আসুক এটা কোনো আসলে কোনো ব্যাপার না আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা সো ধন্যবাদ সবাইকে